হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজিক ধারা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকেরও আমি একটি নতুন ভিডিও লেসন নিয়ে চলে এসেছি, যেটি কিনা আর কত রাত একা থাকবো, যেটি আশা ভোসলে খুবই ফেমাস একটি গান ফ্রম দ্য ফিল্ম চোখের আলোয়। সো আজকে আমরা এই গানটা গিটারে কী করে প্লে করবো সেটি শিখবো। সো চলুন আর কথা না বলে সরাসরি ভিডিও লেসনটি শুরু করা যাক। তো এই গানটি যে স্কেলে আছে সেটি হলো সি শার্প মাইনার স্কেল, এবং এই গানের আমি দুটো পার্ট করেছি, তিনটে পার্ট করেছি, ছোট ছোট পার্ট করে আপনাদেরকে এই গানটা পুরোটা শেখাবো। সো ফার্স্ট হচ্ছে আমি গানের নোটেশনটা বলছি, স্টার্টিংয়ে একটা গিটারের ইন্ট্রো আছে, সেটা আমি নোটেশনটা বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে এক নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেট থেকে 4 নম্বর ফ্রেটের উপর স্লাইড আপ করতে হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর ফ্রেট থেকে 5 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট থেকে 7 নম্বর ফ্রেটে স্লাইড আপ করতে হবে, তারপর 7 9, তারপরে 2 নম্বর স্ট্রিং এই 4 নম্বর ফ্রেট থেকে 5 নম্বর ফ্রেটে স্লাইড আপ, তারপরে 5 7, আবার 5 4। তাহলে এইটুকুনি পার্ট প্লে করছি আমি। যে পার্ট দিয়ে শেষ হবে সেটার মোডটা হচ্ছে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, আবারও সেম 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, আর 2 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট। এই জিনিসটা দুবার রিপিট করতে হবে। এবার তাহলে আমি প্লে করছি। আসছি মেন গানের উপরে। ফার্স্ট হচ্ছে আমি গানের নোটেশনটা বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো গানটা স্টার্ট হচ্ছে 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, তারপরে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, তারপর 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, তারপরে 3 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট থেকে 6 নম্বর ফ্রেটের উপর হ্যামার অন অ্যান্ড পুল আপ করতে হবে 4 নম্বর ফ্রেটের উপর, তারপরে 4 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, তারপরে 3 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট দুবার। এই জিনিসটা দুবার রিপিট করতে হবে। এবার তাহলে আমি প্লে করছি স্লোভাবে। তারপরে 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট তিনবার, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে 4 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট তিনবার, তারপরে 5 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, 7 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট দুবার। এই জিনিসটা দুবার রিপিট করতে হবে। এবার তাহলে আমি প্লে করছি। এরপরে আবারও সেম আর কত রাত একা থাকবো যে লাইনটা আছে ওটা রিপিট করতে হবে। এবার আসছি অন্তরা পার্টের উপর। ফার্স্ট হচ্ছে আমি গানের নোটেশনটা বলছি, তাও প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, তারপরে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, তারপর আবারও সেম 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট তিনবার, তারপরে 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট,
2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, আবারও সেম 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট তিনবার প্লে করতে হবে, তারপরে 5 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 4 নম্বর ফ্রেট, আর লাস্ট হচ্ছে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট। এই জিনিসটাও দুবার রিপিট করতে হবে, তাহলে আমি স্লো ভাবে প্লে করছি। সেই সেতারের পার্টটা শিখতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে একটি সেপারেট ভিডিও নিয়ে আসবো সেই সেতারের পার্টটা প্লাস হচ্ছে ফিলারের পার্টটা, যা যা আছে সেতারে বেজেছে সবগুলি আমি গিটারে আপনাদেরকে শেখাবো। সো দ্যাটস ইট গাইস, আশা করছি আজকের ভিডিওটি আমি আপনাদের শেখাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন বা ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো মিউজিকের রিকোয়েস্ট অথবা গিটার রিলেটেড কোনো কিছু কোয়েরি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তাহলে আপনাদের রিকোয়েস্ট মতন ভিডিও নিয়ে আসতে থাকবো। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে গিটারের টোন রিলেটেড কিছু ভিডিও বানাতে বলেছেন অনেকদিন ধরেই, সময়বশত আমার করা হয়ে উঠছে না, বাট আমি অবশ্যই আপনাদের জন্য গিটারের টোন রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলি আপনাদের খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটি ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ রকিং।